मतलब उत्तरे कृषक दे निये प्रीति फुटबल मैच। सेवा आंतरिकतार आरेक नाम अपोलो प्लस हॉस्पिटल ढाका ओ कुमिल्ला थेके आशा विशेषज्ञ डाक्तारा प्रतिदिन थाकछेन आपनादेर सेवाय। अपोलो प्लस हॉस्पिटल ममताज भवन दक्षिण शतानंदी बलदाखाल दाउदकान्दी कुमिल्ला। মসলপুতুর উপজেলায় কৃষকদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। 22 মে রবিবার বিকেলে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের নিয়ে লাল দল ও সবুজ দল নামে দুটি টিমে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় সবুজ দল 2-1 গোলের ব্যবধানে লাল দলকে পরাজিত করে। মসলপুতুর স্পোর্টস ক্লাব আয়োজিত এই খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি গাজী শরীফুল হাসান। পুরস্কার বিতরণী অনুষ্ঠান পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় মতলপুত্তর স্পোর্টস ক্লাবের প্রতিষ্ঠাতা শামীম খানের সভাপতিত্বে এবং সাংবাদিক কামরুজ্জামান হারুন ও মতলপুত্তর স্পোর্টস ক্লাবের কর্মকর্তা রাজীব প্রধানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছেঙ্গাচর পৌরসভার মোহাম্মদ হেদায়তুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন, ছেঙ্গাচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুল মান্নান ব্যাপারী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার। খেলার 10 মিনিটের মাথায় সবুজ দলের পক্ষে বাবু গোল করে দলকে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধের 9 মিনিটের সময় সবুজ দলের সোহেল কয়েকজনকে কাটিয়ে বল পাঠিয়ে দেয় প্রতিপক্ষের জালে, ফলে সবুজ দল 2-0 গোলে এগিয়ে যায়। খেলার 19 মিনিটের সময় লাল দলের নূরে আলম কয়েকজনকে কাটিয়ে দলের পক্ষে গোল করলে খেলার ফলাফল দাঁড়ায় 2-1। এই 2-1 গোলের ব্যবধানে সবুজ দল লাল দলকে পরাজিত করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন বজলুল গনি এবং সহকারী রেফারির দায়িত্ব পালন করেন মহসিন মিয়া ও সাদ্দাম হোসেন। খেলার ধারা বর্ণনায় ছিলেন লোকমান হোসেন। কৃষকদের এই খেলা ছিল চোখে পড়ার মতো। খেলোয়াড়দের এক একজনের বয়স 45 থেকে 55 বা 60-এর কোঠায় হলেও তাদের খেলা দর্শকদের মন জয় করে। দর্শকরা মুহুর্মুহু করতালির মাধ্যমে উভয় দলের খেলোয়াড়দের উৎসাহিত করে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষকদের নিয়ে ধরনের জমজমাট একটি ফুটবল খেলা আয়োজন করার জন্য খেলার আয়োজক মতলপুত্তর স্পোর্টস ক্লাব ও ক্লাবের প্রতিষ্ঠাতা শামীম খানকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই আয়োজন চমৎকার আয়োজন, এ ধরনের আয়োজন সাধারণত হয় না। আমি বিশ্বাস করি কৃষকদের নিয়ে এই ধরনের আয়োজনের কারণে কৃষকরা খুবই খুশি হয়েছে। আশা করি কৃষকদের নিয়ে এ ধরনের খেলার আয়োজন যেন অব্যাহত থাকে। মনিরুল ইসলাম মনিরের তথ্যচিত্র, এডেক্স রিপোর্ট, কুমিল্লা টিভি।